15ই আগস্ট, সেক্ষেত্রে দেশপ্রাণ ব্লগ মানে নাম উঠে আসে বীরেন্দ্রনাথ শাসমল। তাকে নিয়ে কী চিন্তা ভাবনা? আমরা বীরেন্দ্রনাথ শাসমল আমাদের পূর্ব মেদিনীপুর কেন অবিভক্ত মেদিনীপুরের একটি গৌরব। তিনি এই মেদিনীপুরের সমস্ত জনগণের জন্য ব্রিটিশ আমলে স্বাধীনতার জন্য যে সংগ্রাম, যে লড়াই করে গেছেন, তার জন্য আজকে আমরা আমাদের এই ব্লকের নাম দেশপ্রাণ ব্লক আমরা এটা রাখতে পেরেছি, এটা করতে পেরেছি। এটা আমাদের দীর্ঘদিনের আন্দোলন ছিল, আমাদের মা মাটি মানুষের সরকার, তিনি এইটা স্বীকৃতি দিয়েছেন, যার ফলে আমরাই গর্বিত। তিনার আমরা জন্মদিন অতি অবশ্য সাড়ম্বর সহকারে আমাদের ধবাবাড়িয়া অঞ্চলে চণ্ডীভিটি গ্রামে আমরা পালন করে থাকি। সেই আমাদের বীরেন্দ্রনাথ শাসমলের একটা কমিটি আছে, তারা উদযাপন করে। সেখানে আমাদের দেশপ্রাণ ব্লকের নেতৃত্ববর্গ, চণ্ডীভিটির সমস্ত শাসমল পরিবার, ওখানকার বিভিন্ন ধরনের দেশপ্রাণ সম্পর্কে যে সমস্ত অনুষ্ঠান হয় তাতে অংশগ্রহণ করে। আমরা দেশপ্রাণের জন্মদিনটাকে বিশেষভাবে আমরা পালন করে আসি। এছাড়া আমরা দেশপ্রাণের নামেই আমাদের এই দেশপ্রাণ ব্লকে একটা দেশপ্রাণ সংঘ, যার সভাপতি হচ্ছে তরুণ কুমার জানা, যার সভাপতি হচ্ছে সৌমেন্দু অধিকারী, সম্পাদক হচ্ছে তরুণ কুমার জানা, আমরা প্রত্যেক বছর আড়ম্বর সহকারে 10 দিনের একটা মেলা করে থাকি। এই মেলায় আমরা দেশপ্রাণের জীবনের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে থাকি, বিভিন্ন মনীষীদেরও স্মৃতিচারণ করে থাকি। সন্দীপদা, স্কুলের HM আপনি, সেক্ষেত্রে দেশপ্রাণ ব্লকে যে নামটা উঠে আসে স্বাধীনতা সংগ্রামী বীরেন্দ্রনাথ শাসমল, তাকে নিয়ে কী চিন্তা ভাবনা? বীরেন্দ্রনাথ শাসমলের নামাঙ্কিত আমাদের এই ব্লক এবং তার যে স্বাধীনতা সংগ্রামে তার যে অবদান, তার যে কৃতিত্ব, তা আমাদের দেশপ্রাণ ব্লকে আমরা অধিবাসী হোক বা আমরা দেশপ্রাণ ব্লকের অন্তর্গত স্কুলের প্রধান শিক্ষক হোক, তার অবদানকে চিরস্মরণীয় করে রাখা উচিত। এবং স্বাধীনতা সংগ্রামে তার যে কৃতিত্ব বা কার্যকলাপ আমাদের পাঠ্যসূচি অন্তর্ভুক্তি করা উচিত। তার নামে আমাদের এক দেশপ্রাণ মেলা হয় দেশপ্রাণ সংঘের উদ্যোগে, এবং সেই সংঘের মেলার মারফত আমরা দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের তার যে কৃতিত্ব এবং তার যে অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা এইরূপ একটা মেলার আয়োজন করে থাকি। এবং দেশপ্রাণের জন্মভিটেতে প্রতি বছর তার জন্মদিবস আমরা উদযাপন করে থাকি। আমার মনে হয় দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের অবদান শুধু দেশপ্রাণ ব্লকের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা পূর্ব মেদিনীপুর জেলা সহ, সারা পশ্চিমবঙ্গ সহ, সারা ভারত সহ, সমগ্র ভারতবর্ষে তার অবদান যাতে চিরস্মরণীয় হয়ে থাকে, তার জন্য শুধু রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকারেরও ভূমিকা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। তরুণদা, 2 দিন কেটে গেলে 15ই আগস্ট, সেক্ষেত্রে আপনার ব্লকে যার নাম একদম বলা হয় বাংলার কালো ষাঁড়, সেটা হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল, তাকে নিয়ে কী চিন্তা ভাবনা? তাকে তো আমরা এসে যখন সরকার নয় পঞ্চায়েত যখন এসেছিলাম 2008 সালে, আমরাই তাকে নিয়ে চিন্তাভাবনা করেছি। ওনার অবদান তো আমরা কেউ করবো না, শুধু আমাদের ব্লক নয়, ব্লকবাসী নয়, জেলা তথা আমাদের রাজ্য দেশের লোকই শ্রদ্ধা সম্মান করেন। তবে আমাদের এটা ব্লকের ক্ষেত্রে আমাদের কষ্ট যন্ত্রণা আছে, তার ঠিক সঠিক মূল্যায়ন হয় না, এখনও অবহেলার
স্বীকার, তবে আমাদের সরকার আশা করে আমরা অনেকটা করতে পেরেছি। দেশপ্রাণের নামাঙ্কিত আমরা জুনিয়র হাই স্কুল করেছি, দেশপ্রাণের সেখানে গিয়ে তার জন্মভূমিটাতে তার বড় পুকুর ছিল, পুকুর সংস্কার করেছি, তার স্মৃতিকক্ষ সেটাকে আমরা করেছি, কমিউনিটি হল জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে কমিউনিটি হল করেছি, আস্তে আস্তে করে সাধারণ চেষ্টা চলছে। আমাদের সাংসদ তিনি জেলার কাছে দাবি করেছিলেন রাজ্যের জেলার মিটিংয়ের সিদ্ধান্ত হয়ে আমরা ভেটিং এস্টিমেট করে হেরিটেজের ডিপার্টমেন্টে দিয়েছিলাম, আমাদের 60 লাখ টাকাটা স্কিম দেওয়া ছিল, খুব রিসেন্ট একটা কাজ হবে, 25 লক্ষ টাকা রাজ্য সরকার একটা দিয়েছেন, শুরুটা করা হবে, তার ঘরে সংস্কার হবে। এটা আমাদের সরকার আসার পরে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মপীঠাকে নিয়ে চিন্তাভাবনা করছেন, আমরা এটা খুশি, এলাকাবাসীও আনন্দিত।